কাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল। সমকাজে সমবেতন নিয়ে শিক্ষকরা সুপ্রিম কোর্টে একটি মামলা করেন, যেখানে পে স্কেল এবং গ্রেড পে দাবি করা হয়। এই বিষয়ক একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে সুপ্রিম কোর্টে বিহারে নিয়োজিত শিক্ষকদের সমান কাজে সমান বেতন মামলায় নিয়োজিত শিক্ষক সংঘ 9,300 পে স্কেল এবং 4,200 গ্রেড পে অথবা 36,000 টাকা বেতন দাবি করেছে। বিহার সরকার ভারতের সমস্ত রাজ্যে নিয়োজিত শিক্ষকদের পে স্কেল এবং গ্রেড পে তালিকা সংগ্রহ করছে, যাতে অন্যান্য রাজ্যের বেতন মানের সমান বেতন নিয়োজিত শিক্ষকদের দেওয়া যায়। অবাক হবেন, এই তালিকায় পশ্চিমবঙ্গের নাম আছে। অথচ যতদূর জানি পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের কোনো বেতন কাঠামো এবং গ্রেড পে দেওয়া হয় না। তো রাজ্যভিত্তিক যে বেতনের তালিকা এখানে রয়েছে, পাঞ্জাব পে স্কেল 10,200 থেকে 34,800 এবং গ্রেড পে 4,000। ছত্তিশগড় পে স্কেল 9,300 থেকে 39,000, গ্রেড পে 4,300 টাকা। দিল্লির পে স্কেল 9,300 থেকে 34,800 এবং গ্রেড পে 4,200। গুজরাটের পে স্কেল 9,300 থেকে 34,500 এবং গ্রেড পে 4,200 টাকা। হরিয়ানার পে স্কেল 9,300 থেকে 34,800 এবং গ্রেড পে 4,200। মিজোরামে 9,300 থেকে 34,800 পে স্কেল এবং গ্রেড পে 4,200। উত্তরপ্রদেশের পে স্কেল 9,300 থেকে 34,800 এবং গ্রেড পে 4,200 টাকা। উত্তরাখণ্ড পে স্কেল 9,300 থেকে 34,800 এবং গ্রেড পে 4,200। ঝাড়খণ্ড 9,300 থেকে 34,500 পে স্কেল এবং গ্রেড পে 4,200। কর্ণাটকের পে স্কেল 9,300 থেকে 34,500 এবং গ্রেড পে রয়েছে 4,200 টাকা। হিমাচল প্রদেশের পে স্কেল 9,300 থেকে 34,500 এবং গ্রেড পে 4,000 টাকা। এছাড়াও অন্যান্য রাজ্যের কিন্তু এখানে পে স্কেল এবং গ্রেড পে দেওয়া রয়েছে, আপনারা দেখছেন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পে স্কেল রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা এবং গ্রেড পে 2,600 টাকা। এবং কেরলের ক্ষেত্রে পে স্কেল 4,620 টাকা থেকে 31,360 টাকা এবং গ্রেড পে নেই। তো এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু গ্রেড পে এবং পে স্কেল দেখানো রয়েছে, তবে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকরা কিন্তু বেতন কাঠামো বা গ্রেড পে কিন্তু তারা পান না। তো বন্ধুরা, আজকের যে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। তো পরবর্তীতে এ ধরনের আপডেটসগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।